শুভেচ্ছা জানাতে স্যার আরেকটা কথা যেটা দীঘা উন্নয়ন পর্ষদ পর্যটকদের জন্য একটা কমপ্লেন বক্স তৈরি করতে চলেছে এটাকে কি হিসাবে দেখছেন স্যার এটা যদি আমাদের যেটা আমরা উন্নয়ন করছে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা দীঘাশ্রী আপনারা দেখেছেন খবর কাগজে একটা 10,000 কোটি টাকার একটা প্যাকেজ তিনি তৈরি করেছেন দীঘা তিনি বলেছিলেন গোয়া তৈরি করবেন তাতে তিনি যে কাজকর্ম করেছেন আবার 10,000 কোটি টাকা তিনি খরচ করার চেষ্টা করছেন আরো ব্যাপক উন্নয়নের জন্য তার জন্য যদি কোনো কমপ্লেন বক্স মানে অর্থাৎ কোনো সাজেশন কোনো অভিযোগ আমরা কাজকর্ম করতে গিয়ে কোথায় ভুল করছি কিনা এবং আরো অতিরিক্ত কি কাজকর্ম করা যায় সেটা জানাবার জন্য যেমন নবান্নতে আমরা সারা বাংলায় একটা একটা বক্স বসানো আছে কেউ কিছু কথা বলতে চাইলে মুখ্যমন্ত্রীকে বলতে পারেন ঠিক তেমনি করে এখানেও সেই ধরনের কমপ্লেন বক্স একটা নেওয়া হচ্ছে যাতে মানুষ সাজেশন দিতে পারে অভিযোগ কমপ্লেন করতে বা কি কি সমস্যা হলে তারা জানাতে পারছেন আপনাদের কাছে এটা আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার উনি এটা একটা প্রস্তাব দিয়েছিলেন যে আমাদের এখানটাতে যে দীঘাতে তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তারা হোটেল ইউজ করছেন এখানটাতে যে সমস্ত স্টলস আছে সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনছেন এবারে সেইখানটা তাদের কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে কি না কোনোরকম কোনো প্রবলেম তারা ফেস করছেন কি না সেটা আমরা যদি জানতে পারি ডাইরেক্টলি ট্যুরিস্টদের কাছ থেকে তাহলে আমরা আমাদের সার্ভিসটাকে আরও বেটার করতে পারবো বা আমরা এখানটাতে যে ধরনের জিনিসগুলোকে করছি সেগুলো তো বেসিক্যালি ট্যুরিস্টদের জন্য তো তাদের যাতে তারা কি ধরনের চাইছেন কিরকম তারা এখানে আরো ডেভেলপমেন্ট চাইছেন সেগুলো তাহলে আমরা ট্যুরিস্টদের কাছ থেকে বুঝতে পারবো সেই জন্য আমরা দীঘার বিভিন্ন জায়গাতে কমপ্লেন বক্স আমরা রাখছি ট্যুরিস্টরা তাদের হোটেল সংক্রান্ত যানবাহন সংক্রান্ত স্টল সংক্রান্ত বা কোন রকম কোন সার্ভিস সংক্রান্ত যদি কোনো কমপ্লেন বা যদি কোনো কোনো প্রবলেম ফেস করেন তাহলে তারা সেই বক্সে নিতে পারবেন আমরা সেগুলোকে নিয়ে ডে বাই ডে সেগুলোকে দেখে নিয়ে আমরা সেই সমস্ত যেখানে যেখানে যাদের বিরুদ্ধে কমপ্লেন থাকবে তাদের সাথে নিয়ে সেগুলোকে দেখবো যাতে করে এই ধরনের কোনো প্রবলেম ফিউচারে কারোর ক্ষেত্রে না হয় ক্ষেত্রে সমস্যা বেশি যেটা উঠে আসে সেটাকে কিভাবে আপনারা নজরদারি চালাবেন প্রতি ছুটির মুহূর্তেটা হয় ঠিক এগুলো যে সমস্ত হোটেলগুলোর সাথে আমরা পেয়েছি অলরেডি কিছু কিছু ক্ষেত্রে পেয়েছি সেই সমস্ত হোটেলদের সাথে আমরা কথাবার্তা বলেছি কারণ দীঘা জায়গাটা এমনই যে বিভিন্ন ইকোনমিক কন্ডিশনের মানুষ এখানটাতে আসেন এবং তাদের সকলকেই যাতে আমরা এ দিতে মানে জায়গা দিতে পারি বা তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারি তার জন্য এটা এই জায়গাটাকে করা হচ্ছে আমরা যদি হাই কস্ট করে দেওয়া হয় তাহলে তো সেই সমস্ত মানুষগুলো বঞ্চিত হবে সেগুলো তাদের সাথে আমরা কথা বলছি তাদের সাথে আমরা যে সমস্ত হোটেল আছে তাদেরকে ওয়াকিবহল করানো হচ্ছে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে যারা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি ওখানে আমরা কিছুদিনের মধ্যেই বক্সগুলোকে টাঙিয়ে দেবো তখন তারা তাদের যে কোনো বিষয় দীঘার আমাদের যে কোনো বিষয়ে তারা আমাদের কাছে কমপ্লেন জানাতে পারবে মানস কুমার মন্ডল এক্সিকিউটিভ অফিসার দীঘা সংকল্প ডেভেলপমেন্ট।